হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। ভর্তা প্রেমীদের জন্য আজকে আমি একটি নতুন ভর্তা রেসিপি নিয়ে এসেছি, ব্রোকলির ভর্তা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো চলুন শুরু করি। আমি হাঁড়িতে পানি গরম হতে দিয়ে দিয়েছি, পানি অলমোস্ট ফুটে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব ব্রোকলি। আমি ব্রোকলিগুলোকে প্রথমে ধুয়ে পরে টুকরো করে নিয়েছি। এখানে 400 গ্রামের মতো ব্রোকলি রয়েছে। এখন আমি এটা 7-8 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। ভিউয়ার্স, ব্রোকলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা পানিটা ঝরিয়ে নেব। ভিউয়ার্স, আমি রুই মাছের 2 পিস হলুদ লবণ মেখে ভেজে নিয়েছি। এখন এটার আমি কাঁচা ছাড়িয়ে নেব। আপনারা যে কোনো মাছ ইউজ করতে পারেন। এখন আমি এই তেলের ভেতরে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি ভেজে নেব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ ভাজা হয়ে এলে দিয়ে দিব রসুন কুচি। কালারটা একটু চেঞ্জ হয়ে আসতে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। ভাজা হয়ে গেছে প্রায়, এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন ভাজা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি চটকে নেব। এখন দিয়ে দেব কাঁটা ছাড়িয়ে নেওয়া ভাজা মাছ। পানি ঝরিয়ে নেওয়া ব্রোকলিগুলো এখন দিয়ে দেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনে পাতা কুচি। এখন আমি একটি ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স, দেখে নিলেন সহজেই তৈরি হয়ে গেল ব্রোকলির ভর্তা। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।